স্বাগত ডেইলি তৌসুমিতে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকালবেলা, আর এই জাস্ট আমি সোহমের জন্য পাস্তা বসালাম, কারণ ও স্কুলে যাবে, পাস্তা খেয়ে যাবে। আর পাস্তাটা বয়েল করতে বসেছি, এরপর করে দেবো। যেটা হচ্ছে, আমি আজকে সকালবেলা উঠে দেখি আমার লিপটা খুব ড্রাই হয়ে গেছে, তো লিপসটার জন্য আমি ইউজ করলাম হচ্ছে লিপ বাম। এই ফার্স্ট টাইম আমি লিপ বাম ইউজ করেছি, আর লিপ বাম একটা অর্ডার দিয়েছিলাম, কালার বেবি লিপসের একটা কালার। এটা স্ট্রবেরি ফ্লেভার লাগছে আমার টেস্টে, আর এটা স্ট্রবেরি বোধহয় কালারও, আর বেশ চড়া কালার, আর আমি কোনোদিন ইউজ করিনি এটা, তো এই ফার্স্ট টাইম ইউজ করেছি, তো কালারটা বোধহয় বেশি হয়ে গেছে, আর বেশিও বোধহয় লাগানোও হয়ে গেছে। আমি সবসময় তো জানো বোরোলিনই ইউজ করে থাকি, তো এই ফার্স্ট টাইম আমি এটা ইউজ করলাম, দেখে মনে হচ্ছে যে লিপস্টিক পরেছি, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। বেশ ভালো লাগছে নতুন জিনিস ট্রাই করতে। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার একটা অর্ডারের কাজ আছে, যেটা কমলিকা আমাকে অর্ডার করেছে। কমলিকা সেদিন বিরিয়ানি আর মাংস খেয়ে ওর এত ভালো লেগেছে আমার হাতে, তো আজকে ওই মাংসটাই অর্ডার করেছে 4 প্লেট, আর অর্ডার করেছে হচ্ছে বাসন্তি পোলাও, ওটা অর্ডার করেছে 3 প্লেট ভাত আর 4 প্লেট মাংস মনে হচ্ছে অর্ডার করেছে। তো যাই হোক, ও নিতে আসবে দুপুরবেলা, তোমাদের সাথে আলাপ মানে দেখাবো, তোমাদের শ্যুট করব, আর আমি ওর জন্য রান্না করব, লাঞ্চ বানাবো, লাঞ্চে ও নিয়ে যাবে, ওরা হয়তো ডিনারে খাবে বা বিকেলে খাবে, যাই হোক সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও এরকম আমার বাড়ির কাছে যদি কেউ থেকে যাও, থাকো, বা এরকম ছোটোখাটো যদি বাড়িতে খেতে ইচ্ছে হয় এরকম অর্ডার করতে পারো, আমি বানিয়ে দিই, এরকম বাড়িতে বানিয়ে দিই, আমার কোনো প্রবলেম নেই, আমি বাড়িতে বানিয়ে দেবো, তোমরা এসে নিয়ে যাবে, আমি ডেলিভারি মানে আমার দিতে যাওয়া অসুবিধে আছে, তোমরা এসে নিয়ে গেলে ঠিক আছে। তো কমলিকার সাথে হয়তো দাদাও আসবে, তো খুব ভালো গল্প হবে। চলো এবার আমি সোহমের জন্য পাস্তাটা বানিয়ে নিই, কারণ ওরা আবার স্কুলে যেতে হবে, আবার পরে কথা হবে। এ দেখো মিনি সোনা চলে এসছে, আজকে সকাল সকাল মিনি সোনা চলে এসছে। মিনি, হ্যাঁ মিনি, হাই করে দাও, হাই। সোম স্কুলে চলে গেল, ও পাস্তাটা পুরোটা খেতে পারেনি, একটুখানি পাস্তা রেখে গেল, ওটাই আমি খেয়ে নেবো ব্রেকফাস্টে। আর চলো এবার আমি আমার কাজে যাই, কারণ রসুন ছাড়াতে হবে, অনেক রকম কাজ আছে, আজকে অনেকটাই রান্না করতে হবে, তো সেগুলো আস্তে আস্তে করতে থাকি আর তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকি। আগে আমি বালিশ বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। তো সোহম চলে গেছে, তারপরে আমি করলাম রসুন ছাড়ালাম, এই যে রসুন ছাড়ালাম, তারপরে করলাম হচ্ছে বিছানা পরিষ্কার, কারণ বিছানাটা সকালবেলা আমার গোছানো হয়নি, তো এখন গুছিয়ে নিলাম জলখাবার খেতে খেতে। তারপরে করলাম হচ্ছে ডেউই তৌসুমিতে কালকের ব্লগটা আপলোড করলাম, তো আপলোড করার পর একটু কমেন্টগুলো দেখছিলাম, ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে এবং তাদের অ্যান্সার করতে, থ্যাংক ইউ সবাই আমাকে এত সাপোর্ট করো, এত ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ। আর এখন করব হচ্ছে লাঞ্চ বানানোর আগে আমি মাথায় মেখে নেবো হচ্ছে পেঁয়াজ আর আদার রস। এই যে পেঁয়াজ আর আদাকে মিক্সির জারে ভরে নিয়েছি, এবার এটা জল ছাড়া বেটে নেবো, নিয়ে একটা ছাঁকনি করে রসটা বার করে তা সেটা মাখবো মাথায় একটু সর্ষের তেল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে, তাহলে খুব ভালো হবে, তারপর শ্যাম্পু করবো, কারণ কালকেও অনেক রান্না হয়েছে, আজকেও অনেক রান্না হয়েছে, মাথাটা চিটচিট করছে, তো একটু শ্যাম্পু করে নিলে ভালো লাগবে, খুব ভালো লাগছে আমার, অবশ্যই জানাবে।
তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিই, অনেক রান্না, আবার কমলিকা চলে আসবে। আর যাদের চুল পড়ছে চুল পড়াও বন্ধ হয়ে যাবে, এবং এটা কিন্তু এরকম নয় যে মাসে একবার করলে তুমি হেয়ার গ্রোথ বুঝতে পারবে, এটা কিন্তু সপ্তাহে দুদিন থেকে তিন দিন করতে হবে যাতে হেয়ার গ্রোথটা বোঝা যায়। তো চলো আর দেরি না করে চটপট অ্যাপ্লাই করে ফেলি। এটা চুলের তলাতে না মাখলেও হবে, চুলের ভিতরে মানে এই জায়গাগুলো মাখতে হবে থুপে থুপে, একটু চোখ জ্বালা করতে পারে কিন্তু। আজকে মাংসটা যেটা করব চিকেন চাপ আর কি, যেটা আমি বাড়িতে সবসময় বানিয়ে থাকি আমার স্টাইলে চিকেন চাপ, তার জন্য চিকেনের সাথে দিয়ে দিলাম হচ্ছে একটা পেস্ট বানিয়েছি যার মধ্যে আদা রসুন টক দই পেঁয়াজ সবই ছিল, সবই দিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার গরম মশলা গুঁড়ো বিরিয়ানি মশলা আর দিয়েছি কেওড়া ওয়াটার রোজ ওয়াটার আর মিঠা আতর নুন আর একটুখানি ভিনিগার দিয়েছি যাতে চিকেনটা সফট হয়। দিয়ে ভালো করে মাখিয়ে এটা রেখে দিতে হবে এক ঘন্টা, তারপর রান্না করতে হবে। জাস্ট তেলে দিয়ে আর কষাতে হবে, আর কিছু না, জল দেবেন না, এই মাংসটায় জল দিলে ভালো লাগে না, একদম ঢিমে আছে চাপা দিয়ে দিয়ে তেল ছাড়া অবধি রান্না করলেই একদম রেডি হয়ে যাবে। ব্যাস মাংসটা যতক্ষণ মাখানো রইল ততক্ষণ আমি বাসন্তী পোলাওটা করে নিই, আর তার সাথে করে নিই আমাদের লাঞ্চের জন্য বড়ির ঝাল, কারণ কালকে আমরা খেয়েছি বিরিয়ানি, সেই জন্য আজকে দুপুরবেলা ওই সব আর খাবো না, আজকে আমাদের একদম ছিমছাম লাঞ্চই বানিয়েছি। মুসুর ডাল কাপড়ে বেঁধে সিদ্ধ করেছি আর করেছি হচ্ছে বড়ির ঝাল একদম ছিমছাম, আর লালটু যদি একটু মাংস নেয় নেবে এখন। তো ওদিকে বাসন্তী পোলাওটা করে নিচ্ছি, বাসন্তী পোলাওটা তো বহুবার আপনাদের ভালো করে শিখিয়েছি, এছাড়া আমার বেঙ্গলি হোম কিচেনেও আছে ডিটেলসে রেসিপি, সব আপনারা দেখে নিতে পারেন।
রেসিপিটা যদি কেউ শিখতে চাও সেটাও কিন্তু আমার বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, সেটা একটু বড় বড় বড়ি দিয়ে। এটা একটু ছোট ছোট বড়ি দিয়ে করছি, আসলে এটা পোস্ত বড়ি, আমার কাছে আজকে বড় বড়ি নেই বলে তাই। এইটা ভাজা আলু ভাতের সাথে খুব ভালো লাগে, এটা খুব নরম হয়, খুব ভালো লাগে এইটা। হয়ে গেছে, এবার চিকেনটা বসাচ্ছি। চিকেনটার জন্য কড়ায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু চিনি দিলাম, আর দিলাম হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে একটু ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন মাখানো মাংসটা দিয়ে দেবো। ব্যাস, ওটা একদম শুকনো অবধি আমাদের রান্না করতে হবে, আর যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করতে হবে চাপা দিয়ে একদম লো ফ্লেমে। আর এদিকে আমার বাসন্তী পোলাও হয়ে গেছে, পোস্তর বড়াও হয়ে, এই পোস্তর বড়া বলছি, বড়ির ঝালও হয়ে গেছে, আর ভাতটা তো এক ফুট দিয়ে এই যে বসানো আছে সেটা পরে করছি, আগে মাংসটা বসিয়ে দিই, কারণ ওরা নিতে আসবে তো সেই জন্য। আর এদিকে নিচে দিদি আবার, মানে আমাদের কাজের দিদি, সে এসে গেছে, তো সেই জন্য একটু অসুবিধেটা চাপা দিয়ে আমায় সরে যেতে হবে এখান থেকে। এই যে কমলিকা চলে এসছে আবার। কমলিকাকে তোমরা আগের দিন বলেছিলে যে আমার ফ্যামিলির লোক বা আমার রিলেটিভ, সেই জন্য আমি ওকে বাড়িতে ডেকেছি, তা কিন্তু নয়, কিন্তু ভিউয়ার্স ছিল। কিন্তু এখন এতই বন্ধুত্ব হয়ে গেছে যে ফ্যামিলির চেয়েও বেশি হয়ে গেছে, সত্যি কথা বলতে কি, তাই তো? তো জানাই দিদিকে আমি, না না খুব ভালো লাগে, আর আমার তো নিজস্ব কোনো বোন নেই। আর দাদাও এসেছে, এই যে দাদা। তো আমরা এখন বসে খুব গল্প করছি, তো গল্প করছি কিছু আরোই কসমেটিক্স, এই ওই জুয়েলারি। হ্যাঁ, আমার বাবা বললো নে, আমি যে বললাম তুলেওছি তোমার জন্য, আমি আরো দুটো তিনটে হাত। বাবা খুব ভালো, শনিবার আসছি, আমার শনিবার বিকেলে আছো বাড়িতে? শনিবার বিকেলে না, এই শনিবার এসো না, পরে রান্না পুজো, রোববার, সোমবার তো
সোমবার কোথায়, রবিবার তো করতে হবে। এবার তার ধোয়াধুয়িটা তো আমার শনিবার করে রাখতে হবে, বুঝতে পারছো? টাকাটা রাখো, কত হয়ে যাবে? 400 তো। দাঁড়াও, এটা লাগবে অসুবিধা নেই, ধরবে। হ্যাঁ হ্যাঁ, দাও একটা ছোট নিয়ে না। আমি তুলে রেখেবো, আমি কার ওই নিয়ে বেড়াতে আমি ভুলে যাচ্ছি। আজ লক্ষ্মী পুজো ছিল, গণেশ পুজো ছিল, কালকে জানো একটা এত বড় গোপাল কিনে নিয়ে এসেছি। দুটো জামা হয়েছে, দুখানে জামা অর্ডার করেছি একজনকে, বাংলাদেশে একটা মস্তি দেয়া। আমরা ভালো পড়বো, ওকে কেন পড়াবো না? তো নিজের ভাইয়ের মতো, কেউ ভাইয়ের চোখে দেখে, কেউ নিজের ছেলের চোখে দেখে। বাসা নিয়ে চলো, দাঁড় এরকম দাঁড় করানো ভালো লাগে না। হ্যাঁ, দাঁড় করানো গোপাল ভালো লাগে না, এক একজন নেয়। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. তো চলো এবার ওকে দিয়ে দিই। কি করবো?
শুভমের প্রজেক্টের কাজ ধরিয়েছে তাকে, কি সব বানাতে হবে, সে কি ক্লাস টেনে থাকে না, ব্যাস সে খুব আনন্দ চলছে। কাকে ধরেছে? শুভমকে। শুভমের একটা গ্রুপ তৈরি করেছে, প্রজেক্টের কাজ করছে, সেই জন্য শুভম যাচ্ছে। তাহলে তো পড়াটা তোমার যেতে পারে না, এটা ফাঁকাই হবে। তার থেকে বলছো 500 টাকা যদি আমি একটু গরিব লোকেদের খাওয়াতে পারি, সেটা ভালো। লোকেদের আবার বিপদ আছে না? না, সঠিক গরিব লোক খুঁজে পাওয়া না, সেটা ঠিক কথা। মানে আমরা দি, যেমন দাদুর কাজের দিন ওই একটা কালীবাড়ি আছে, ওখানে ওই ঘড়ির মোড়ে কালীবাড়ি, ওই কালীবাড়িতে যে ভিখারি গুলো থাকে ওই দুটো করে কচুরি মিষ্টি দিয়ে। আমার এগুলো ভালো লাগে, আমার এগুলো ভালো লাগে। আমি সেই জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি না, যে ভাত খাওয়ালাম কি খিচুড়ি খাওয়ালাম সেটা না। আমি প্যাকেট সিস্টেম করে নিয়ে বেরোই, নিয়ে বেরোই সবাইকে একটা করে প্যাকেট দিতে দিতে। আমাদের এখানেও দেয় অনেকে, স্টেশনে চলে যায়, পালি স্টেশন। আমি ওইরকম দিই, কিন্তু আমার মনে হয় যে এটা বোধ হয় ভালো। ওই ঠাকুর আসতে অসুবিধা হয়নি? না না, আজ 10 টাকাই নিয়েছে। পেটে যা ধরবে আমার খেতে হবে না, এখনো কথা হবে। বলছে কটা রুটি খাও, চারটে কটা বলছে যে চারটে রুটি খাও। আমি যে কেন এই করে এখন কমিয়েছি, কিন্তু তাহলে যদি একটা রুটি খাই তাহলে আমার শরীর তো দেবে না। না না, ওটা মেখে খাই না, না খেতে থাকলে ওই যে খাই না, আমরা খাই এত এত। আমি আর ছেলে এই বাবা, তুই আমার তুই আমি চিনি না না খাই দিও। হ্যাঁ আবার কিছু হলো লালটু এই সময় খেতে আসে, তো সুবিধেই হয়েছে আমাদের।
আর ওরাও গেল। এবার আমরা করব লাঞ্চ, কারণ আমরা ওদের জন্যই ওয়েট করছিলাম। আর আমাদের লাঞ্চে কিন্তু এইসব আজকে খাবো না, কারণ শুধু মাংসটা আমাদের জন্য করেছি, রাত্রে মাংসটা রুটি দিয়ে খাবো। আর এখন আমাদের জন্য করলাম হচ্ছে দেখলে বড়ির ঝাল আর মুসুর ডাল সেদ্ধ। মুসুর ডাল ন্যাকড়ায় বেঁধে মানে কাপড়ে বেঁধে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করি, সেটা এখন পেঁয়াজ তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। মেখে আমি চলো লাঞ্চ বাড়ি, বেড়ে আমি আর লাড্ডু খাই। সোহম তো স্কুলে গেছে, সোহম বিকেলবেলা এসে ওর জন্য একটু পোলাও মাংস করেছি, ও পোলাও মাংসই খাবে, ও এসব খাবে না। তো চলো লাঞ্চ নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। পড়তে চলে গেল, আমি এখন ঘরে বসে এডিট করব, কারণ প্রচুর এডিট পড়ে আছে জম হয়ে। বুঝতেই পারছো যে মানে রোজই একটা না একটা কিছু লেগেই আছে। আমি সন্ধেবেলাটা যে ফ্রি থাকতাম সেটা মানে এখন খুব কম দিন ফ্রি থাকছি, তো সেই জন্য এডিটে আমার খুব প্রবলেম হয়ে গেছে। সকালবেলা বুঝতেই পারছো খুব ব্যস্ত থাকি, এডিট করার সময় থাকে না, আপলোড করতেই সময় চলে যায়। আর এডিট করলে তখন কিন্তু রেন্ডারিং করতে দিয়ে তখন আর আপলোড করা যায় না, সেই জন্য একটা সময় আমি ওই জন্য সকালবেলা আপলোড করি আর সন্ধেবেলা মানে যত এডিট করি। এতক্ষণ বসে বসে বেঙ্গলি হোম কিচেনের জন্য আপলোড একটা এডিট করছিলাম, আর করতে রেন্ডারিং করতে দিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। সোহম গেল পড়তে, ও যখন খাচ্ছিলো আর কি তখন, কারণ লেখাগুলো যে লিখি এখন ইংলিশে সেই বেঙ্গলি হোম কিচেনের জন্য, সেই লেখাগুলো সোহমকে একবার দেখিয়ে নিই, দেখিয়ে নিয়ে তারপর জুড়তে দিয়ে দিই। তো সেই এখন জোড়া চলছে, ততক্ষণে তোমাদের সাথে কথা বলে নিই। আমি তোমাদের কমেন্টগুলোও পড়ছিলাম, তো তোমাদের কমেন্টে সবাই লিখেছো যে তোমার বড় জায়ের চ্যানেলের নাম, বড় জায়ের চ্যানেলের নাম হচ্ছে মানে বড় জায়ের চ্যানেল না, ওটা আমাদের দুজনের চ্যানেল, আমরা দুজনে মিলেই ওটা চালাচ্ছি এবং দুজনে মিলেই এটার পেছনে যথেষ্ট পরিশ্রম করছি। তোমরা অবশ্যই আমাদের খুব ভালো করে সাপোর্ট করছো আমি জানি, আরও অনেকে সাপোর্ট করবে, সেই জন্য নামটা আর একবার বলে দিচ্ছি, মেকআপ মান্ত্রা, মেকআপ মান্ত্রা। তবে হ্যাঁ, অনেকে বলেছে মেকআপ মান্ত্রা বলে সার্চ করলে এখন পাওয়া যাচ্ছে না। এখন সত্যি নতুন চ্যানেল, একটা সবে ভিডিও আপলোড করেছি, এখন কিন্তু মেকআপ মান্ত্রা বলে সার্চ করলে তোমরা খুঁজে পাবে না, কারণ ইউটিউব এত তাড়াতাড়ি এগুলো সার্চ মানে এত তাড়াতাড়ি আমাদের অ্যাকসেপ্ট করেনি, তো সেই জন্য তোমরা সার্চ করে পাবে না। তিন চারটে ভিডিও দেওয়ার পর সার্চ করলে পাওয়া যায়। এখন আমরা এই এই যে ব্লগটা আপলোড করব, এই ব্লগে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো চ্যানেলের, তোমরা দেখে নিতে পারো। সেই লিঙ্কটা ক্লিক করলে চ্যানেলটা খুলে যাবে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিও দেখবে, লাইক করবে, যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। আর যা যা আমাদের কাজের মানে কিছু যদি খুঁত পাও বা যে জিনিসটা ভালো করলে আরও চ্যানেলটা ভালো তাড়াতাড়ি গ্রো করবে, সেটাও অবশ্য কমেন্ট করে আমাদের জানিও, যাতে আমাদের ভুল ত্রুটিটা আমরা শুধরে নিতে পারি খুব তাড়াতাড়ি। আর কালকে মানে শুক্রবার একটা কিন্তু আমরা নতুন ভিডিও আপলোড করব, যার নাম হচ্ছে দিয়া হালদার, আমাদের মডেল, খুব ছোট্ট একটা মেয়ে, সুন্দর মেয়ে, খুব সুন্দর লাগছে ওকে, লাগছিল ওকে সেজে। তোমরা তো আগের ব্লগে দেখেই চো ওকে কীরকম লাগছিল, ওকে সাজাচ্ছিলাম আর কি, মানে বৌদি সাজাচ্ছিল, আমরা সব মজা করছিলাম, তো সেসব দেখেই চো। তো যাই হোক, আজকে সেই ভিডিওটা আপলোড করব, মানে শুক্রবার আপলোড করব।
দেখতে পারো। আর লিঙ্কটা, চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে, এটা আমি নিজে দেবো। তো এখন চলো আবার একটা এডিট করব, আর অবশ্যই জানাবে আমারও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। আমার ব্লগগুলো দেখছো, সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেল? অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। জানি আমরা তোমরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করো আমি জানি, এবং খুব ভালোবাসো, এটা দেখে আমার আরও ভালো লাগে। তো চলো, লাইক করবে, শেয়ার করবে, তো সেগুলো তো রয়েইছে। আবার যখন ডিনার করব তখন তোমাদের সাথে দেখা হবে, কারণ আজকে ফুল টু এডিট করব। এডিট করে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো টাটা এখনের মতো। এই হচ্ছে আজকের মাংসটা যেটা রয়েছে কমলিকাদের দেওয়ার পর। এবার এটা দিয়ে আমরা রাত্রের রুটি খাবো। তো রুটি নিয়ে এসছে লালটু, রুমালি রুটি নিয়ে এসছে। তো এবার আমরা যাচ্ছি ডিনার করতে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।